ওয়েলকাম টু আর এম বায়োলজি এই মুহূর্তে সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ খবর সমস্ত পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ সেটি ফার্স্ট সেম থার্ড সেম ফিফথ সেম অর্থাৎ যে সমস্ত কলেজের পরীক্ষাগুলো রয়েছে অথবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাগুলো রয়েছে ক্লাস ইলেভেনের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর এবং সেই খবরটি কি সম্পূর্ণ জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা যেমন প্রত্যেকেই জানো যে ওমিক্রণের প্রাদুর্ভাব প্রচুর পরিমাণে বেড়ে গেছে একুশটি রাজ্যে কিন্তু অমিক্রণের হদিশ পাওয়া গেছে সেটা বিদেশ ফেরত হোক অথবা বিদেশে না গিয়েই হোক অমিক্রণ কিন্তু ছড়াতে শুরু করেছে অমিক্রণ যে স্ট্রেনটা রয়েছে কোভিডের সেটির ক্ষেত্রে ছড়াচ্ছে কিন্তু প্রচুর অর্থাৎ স্প্রেডিং ফ্রিকুয়েন্সিটা প্রচুর কিন্তু মোটালিটি রেটটা অনেকটাই কম অন্যান্য স্ট্রেনের তুলনায় সেক্ষেত্রে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কী কথা জানিয়েছেন স্কুল বন্ধ পরীক্ষাকে কেন্দ্র করে সেই ভিডিওটি তোমরা দেখে নাও এখানে বলে রাখা ভালো অন্যান্য চ্যানেলে তোমরা যেমন দেখতে পাচ্ছ যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্সেল হয়ে গেছে সেরকম কোনো নোটিফিকেশান কিন্তু এখনো দুটো বোর্ড কেউই পাবলিশ করেনি কোথাও এক্সাম বাতিলের কথা বলাও হয়নি তাই তোমরা যেমন পড়াশোনা চালাচ্ছিলে তেমন পড়াশোনা চালিয়ে যাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যদি এরকম কোনো খবর আসে আমি তোমাদের সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে দেব তো আজকে ভিডিওটি এই পর্যন্ত এবার দেখে নাও মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন যদি দেখো যে স্কুলে আক্রান্ত বেশি হচ্ছে তাহলে কিন্তু আমরা আবার কিছুদিনের জন্য ছুটি করে দেবো জি ম্যাম যেহেতু থার্ড ওয়েভটা আসছে নারায়ণ নিগম হেলথ সেক্রেটারি আমি তাকে বলবো যে প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ ডিপার্টমেন্ট ওরা অনেক কাজ করেছে ডাক্তারদের নিয়ে এবং কোভিড পরিস্থিতি কি আছে অমিক্রান কি আছে বেঙ্গলে একটু আমাদের বল